নিউজিল্যান্ডের বাউন্সি কন্ডিশনের সাথে সিরিজ শুরুর আগেই অভ্যস্ত হবে টাইগাররা। শিষ্যদের ওপর আস্থা রাখছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে তৃতীয় দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের কন্ডিশন বাধা জুজুর ভয়ের মতো চড়িয়ে রয়েছে টাইগারদের সাথে। বাউন্সি উইকেটে ব্যাটিং বোলিংয়ে চ্যালেঞ্জ কখনো উত্রানো হয়নি বাংলাদেশের। এবারের সফরে টাইগার ব্যাটারদের ওপর আস্থা রাখছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। আমরা কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবো এখানে। বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পেরে দারুণ লাগছে। বোলাররা তাদের ছন্দে আছে আর ব্যাটসম্যানরা তাদের স্কিল পরখ করে নিচ্ছে। বেশ কয়েকটা ভালো সেশন করেছি আমরা। সিরিজ শুরুর আগে হোস্টদের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে মুমিনুল মুশফিকরা। অনুশীলনে নিউজিল্যান্ডের নেট বোলাররা যোগ দেওয়ায় সুবিধা হয়েছে টাইগার ব্যাটারদের। প্রস্তুতি ম্যাচে নিজেদের পারফরমেন্স পর্যবেক্ষণ করেই মূল সিরিজ শুরু করবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কিছু নেট বোলার আমাদের সাথে যোগ দিয়েছে অনুশীলনে। ব্যাটসম্যানদের অনুশীলনও ভালো চলছে। সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের বাউন্সি কন্ডিশনের সাথে মানিয়ে নেবে ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচ খেলা আরও সহায়ক হবে। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 28 ও 29 ডিসেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু 1 জানুয়ারি থেকে। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ ডেস্ক।